অ্যাজ এ টোনার হিসেবে গোলাপ জল আমরা অনেকেই ব্যবহার করি, আর গোলাপ জল ব্যবহার করতে আমরা অনেকেই পছন্দ করি, কারণ গোলাপ জল আমাদের স্কিনটাকে সফট রাখে, গ্লোয়িং রাখে, স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করে, ওপেন পোর্সের প্রবলেম থাকলে সেটাকেও মিনিমাইজ করে দেয়, স্কিনটাকে প্রপারলি হাইড্রেট করে রাখে এই রোজ ওয়াটার মানে গোলাপ জল। বাট এই গোলাপ জলের সঙ্গে এমন একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা মিক্স করে ব্যবহার করলে আমাদের স্কিন একদম পিঙ্কিশ গ্লো চলে আসবে, স্কিনটা এতটাই সফট দেখাবে, গ্লোয়িং দেখাবে, হাইড্রেট দেখাবে, একদম কী বলবো স্কিনের উপরে ন্যাচুরালি একটা সাইন দেবে। সেটা আমরা প্রত্যেকেই চাই, স্কিনের উপর একটা পিঙ্কিশ গ্লো পেতে ন্যাচুরালি, যেখানে কোনো ব্লাশের প্রয়োজন পড়বে না। তাই বলবো আজকের ভিডিওটাকে একটু এন্ড অব্দি দেখো, তুমি যদি চাও তোমার স্কিনে এরকম একটা পিঙ্কিশ গ্লো পেতে, তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটাকে কিন্তু অন করতে একদম ভুলো না। তো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। সো লেটস রোল। বন্ধুরা, ফর্সা উজ্জ্বল গ্লোয়িং মানে একদম পিঙ্কিশ স্কিন পেতে আমাদের কার না পছন্দ বলো? তার জন্য স্পেশাল DIY ফেস প্যাকটা তৈরি করতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি অ্যালপস গুডনেসের রোজ পেটাল পাউডার। এটা কিন্তু ভীষণ ভালো একটা রোজ পেটাল পাউডার গাইস, একদম ন্যাচারাল। এটার মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ বা অন্য কোনো এক্সট্রা কোনো পদার্থ ইউজ করেনি, একদম ন্যাচারাল প্রোডাক্ট। তাই আমি এটাকে এখন ইউজ করব। বাট তোমাদের কাছে যদি এটা না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা যে কোনো রোজ পেটাল পাউডার ব্যবহার করতে পারো। তা নাহলে বাড়িতে যদি গোলাপের গাছ থাকে সেই গোলাপের পাপড়িগুলোকে শুকিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সেটাকে ব্যবহার করতে পারো। একটা বোলের মধ্যে দেখো আমি নেব 2 চামচ রোজ পেটাল পাউডার। এবার এতে অ্যাড করব 3 থেকে 4 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ জল। তো এবার ইনগ্রিডিয়েন্টস দুটোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। রেডি হয়ে গেল অন দ্য স্পেশাল DIY ফেস প্যাক। এবার এটাকে আমি আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তুমি যখনই এটাকে অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু ফেস ওয়াশ অথবা ক্লেন্সার দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার মুখে এটাকে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। আমি বলবো তুমি যদি এটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো, এটার রেজাল্ট তোমাদের স্কিনে ফিল করতে পারবে যে আগের থেকে তোমাদের স্কিনটা কতটা সফট, কতটা গ্লোয়িং দেখাচ্ছে। দেখো বন্ধুরা, ব্লাশ ছড়ায় পিঙ্কিশ গ্লো পেতে কিন্তু রোজ পেটাল পাউডার আমাদের স্কিনে ভীষণ ভালোভাবে কাজ করে। আর এই ফেস প্যাকটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। যদি তোমার স্কিনে প্রচুর অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে তাও কিন্তু এই ফেস প্যাকটা তুমি একবার ট্রাই করে দেখতে পারো। তোমার ডাল স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলবে, তোমার স্কিনে জান ফিরিয়ে দেবে এই ফেস প্যাকটা। কারণ এখানে আমি ব্যবহার করেছি রোজ পেটাল পাউডার, যেটা আমাদের স্কিনের ব্রাইটনেসটাকে ফিরিয়ে আনার সাথে সাথে আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন রাখবে, স্কিনটাকে প্রপারলি হাইড্রেট করে রাখবে, সফট রাখবে, গ্লোয়িং রাখবে। যখন তোমার স্কিনে হাইড্রেশন পার্টটা মেনটেন থাকবে তখন কিন্তু অটোমেটিক তোমার স্কিনটা গ্লো করবে, ইউথফুল লাগবে, হেলদি লাগবে, প্লাম লাগবে। আর যেহেতু আমি এখানে রোজ পেটাল পাউডার ব্যবহার করেছি তাই বলবো খুব ভালোভাবে ডিপলি আমাদের স্কিনটাকে ক্লিন করতে যেমন সাহায্য করবে, তেমনই আমাদের স্কিনের ব্ল্যাক প্যাচ, আনইভেন স্কিন টোন, ব্রণ দাগের মতো প্রবলেমটা সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে। তোমরা পারলে এটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করো, নাহলে সপ্তাহে অবশ্যই 2 দিন এটাকে ব্যবহার করে দেখো। এটার রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে ফিল করতে পারবে যে সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে উঠলো। আমার তো দেখো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। তারপর হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ওয়াশ করে নেব। বন্ধুরা, এটা এতটাই ইফেক্টিভ একটা ফেস প্যাক যেটার ব্যবহারের রেজাল্ট তোমরা সঙ্গে সঙ্গেই তোমাদের স্কিনে ফিল করতে পারবে যে আগের থেকে তোমাদের স্কিন টোনটা কতটা লাইটেন হলো, কতটা সফট দেখাচ্ছে, কতটা ব্রাইট দেখাচ্ছে। বন্ধুরা, আশা করি দেখে নিয়েছো যে গোলাপ জলের সঙ্গে ওই ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করে ব্যবহার করলে আমাদের স্কিনটা কতটা ব্রাইট থাকছে। তাহলে ওটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজেই খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।